আসসালামু আলাইকুম। আপনার বাসায় একটা ফোন রাখছেন, আপনি চাচ্ছেন যে এই ফোনটা যাতে কেউ ব্যবহার না করে, অথবা আপনার প্রিয়জনের হাতে যে আপনি ফোনটা দিয়েছেন, আপনি চাচ্ছেন সে আপনার প্রিয়জন নির্দিষ্ট কোনো একটা অ্যাপের ভিতরে বা নির্দিষ্ট কোনো কিছুর ভিতরে সে থাক, সীমাবদ্ধ থাক, অন্য কিছু যাতে না করতে পারে, আপনি কিন্তু এটা চাচ্ছেন। কিন্তু দেখা যায় আপনি যখন বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছেন, তখন কিন্তু আসলে আপনার প্রিয়জন কি করছে না করছে ফোনে, এটা কিন্তু আসলে আপনি বুঝতে পারেন না। সো এই যে আপনার প্রিয়জনের হাতে যে আপনি ফোনটা দিয়ে গেলেন, আপনার প্রিয়জন সারা দিন এই ফোনে কি করছে না করছে আপনি সমস্ত তথ্য কিন্তু চাইলে দেখতে পারবেন। কিভাবে দেখবেন এটা? কিন্তু আপনি সামান্য একটু যদি একটু যদি আপনি যদি একটু ট্যালেন্ট হন, তাহলে আপনি এটাকে কিন্তু খুঁজে বের করে দেখতে পারবেন। আপনি আপনার প্রিয়জনের হাতে যে ফোনটা দিয়েছেন, সে আপনার প্রিয়জন সারাদিন কি কি করেছে আপনি সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন। সারাদিন শেষে আপনি বাসায় ফিরবেন, ফেরার কিছু করার দরকার নাই, বলার দরকার নাই, জাস্ট আপনি আপনার প্রিয়জনের ফোনটা হাতে নেবেন। আমি আপনাদেরকে সেই সেটিংসটি দেখিয়ে দেবো, সেই সেটিংসটির ভিতরে চলে যাবেন, জাস্ট একটু দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রিয়জন সারাদিন কি কি করেছে। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা, এই কাজটি করার জন্য আপনাকে একটা সেটিংস মানে চেক করতে হবে। সেটা কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু সেটিংস আইকন আছে। সো আমি নোটিফিকেশন বাট যদি টান দিই, উপর দিকে দেখতে পাচ্ছেন কর্নারে এই যে সেটিংসের আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংটার উপরে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে একটা জিনিস এখানে খুঁজে পাবেন, দেখেন এই যে লেখা আছে ডিজিটাল ওয়েলবিং। এটা যদি আপনি না পান, সেক্ষেত্রে উপর দিকে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ট্যাপ করে আপনি এটা লিখে সার্চ করলেই কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আর যারা নর্মালি খুঁজে পাচ্ছেন তাদের সার্চ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখানে আমি যদি একটা ট্যাপ করে দিই, এখানে যদি ট্যাপ করে দিই দেখতে পাচ্ছেন আমি এই ফোনটা টোটাল 4 ঘন্টা 48 মিনিট চলছে আজকে সারাদিনে। দেখেন আপনার উপর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন 4 ঘন্টা 48 মিনিট কিন্তু ফোনটা ব্যবহার হয়েছে। এখন দেখেন কি কি অ্যাপসে এই ফোনটা ব্যবহার হয়েছে, আপনি কিন্তু নিচের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন সোশ্যাল দেখাচ্ছে এখানে 2 ঘন্টা 10 মিনিট। ওকে, এরপরে দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন ভিডিও, ভিডিও দেখাচ্ছে এখানে 1 ঘন্টা 6 মিনিট। এরপর দেখাচ্ছে ইমেজ 48 মিনিট। ওকে, দেখেন এই কয়েকটা অপশন কিন্তু সারাদিনে এখানে ব্যবহার হয়েছে। এখন দেখেন কোন কোন কাজে সোশ্যাল যে ব্যবহার হয়েছে, সোশ্যাল 2 ঘন্টা 10 মিনিট এখানে কীভাবে ব্যবহার হলো আমরা একটু দেখব। দেখেন এখানে দেখাচ্ছে ইউটিউব ব্যবহার হয়েছে 1 ঘন্টা 1 মিনিট, টিকটক ব্যবহার হয়েছে 56 মিনিট, গ্যালারি ব্যবহার হয়েছে 47 মিনিট। একটু লক্ষ্য করুন এবং আপনি আপনার ক্যালকুলেটারের হিসাবটা একটু মিলিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু আপনি বিস্তারিত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন অ্যাপস কতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ব্যবহার করছেন। আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু এটাকে খুঁজে কিন্তু বের করে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আর একটু নিচের দিকে আসলে আপনি বুঝতে পারবেন, দেখেন সারাদিনে চলেছে 6 ঘন্টা 40 মিনিট, কিন্তু এটা 7 ঘন্টা 15 মিনিট, টোটাল 6 ঘন্টা 40 মিনিট চলেছে ফ্রি ফায়ার এবং অ্যাশফল 8 চলেছে হচ্ছে এখানে 35 মিনিট। আই হোপ এখানে আপনি আপনার প্রিয়জনের হাতে ফোন দেওয়ার পর সে কোন কোন সাইট ব্রাউজ করেছে বা কী কী দেখেছে, সেটা কত ঘন্টা কত মিনিট দেখেছে, কত সেকেন্ড দেখেছে, আপনি কিন্তু সমস্ত তথ্য কিন্তু চাইলে জাস্ট এখানে কিন্তু ঢুকে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন। সো আপনার প্রিয়জন যদি আপনাকে মিথ্যা কথা বলে, আপনি কিন্তু সেটা কিন্তু ধরে ফেলতে পারবেন যে আসলে সে আপনার সামনে কিন্তু মিথ্যা কথা বলেছে, তাকে কিন্তু আসলে সেখান থেকে কিন্তু লুকানোর কিছু নেই। সো এইভাবে আপনি আপনার প্রিয়জনের টোটাল হিস্ট্রিগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।